দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে সকলে অসংখ্য ধন্যবাদ। আগাম কুরবানির যে পরামর্শটা হচ্ছে যে এই গরুগুলো আবার কুরবানিতে বিক্রি হবে, কিন্তু গতস ভিটামিন, কৃমিনাশক, লিভার টনিজিং, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এগুলো আগাম নিতে হয়। পরিচর্যাটা একটু আগাম করার জন্য এই পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রামের ছোট ছোট দুই চারটা আরিয়া গরু, ষাঁড় গরু যারা পোষে তাদের জন্য, ক্ষুদ্র খামারি যারা তাদেরকে আমরা এরকম পরামর্শ দিই। প্রাথমিক যেগুলো পরামর্শ আছে, এই সময়তে গরু যদি খাওয়া রুচি এবং পরিচর্যাটা আগে থেকে করা যায়, তাহলে পরবর্তীতে মনে করেন গরুটা রেডি হয়ে আসবে। আড়াই হতে তিন মাস এখনো সময় আছে, এই সময়টা আগে থেকে উপযোগী করে নেওয়া লাগবে। নইলে তো তখন সময় একবারে ঘনিয়ে আসলে তো আসলে কাজ হবে না। আজকে এগুলাতে আমি বি কমপ্লেক্স ইঞ্জেকশন করবো, এডি থ্রি করবো, মেটাবোল ইঞ্জেকশন করবো, খাওয়ার রুচি টুচি ভালো থাকবে, আইভারমেটিন ইঞ্জেকশন করা হয়েছে যা ত্বকগুলো পরিষ্কার থাকবে, উকুনাঠালি মাইট ইত্যাদি পরজীবী যেগুলো আছে সেগুলো যেন না ধরে। এর আগে এগুলাকে FMD ভ্যাকসিন করা হয়েছে, অ্যান্থ্রাক্স রোগের টিকা দেওয়া হয়েছে। এগুলো বছর ভিত্তিক বিক্রি হয়, তো গ্রামে যেগুলো ষাঁড় গরু থাকে এগুলো হচ্ছে আপনার ছোট নিয়ে আসে, কুরবানি হইতে হইতে রেডি হয়ে যায়। এটা ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয়েছে, খাবার রুচিটা ঠিক থাকে, সাত দিন আট দিন দশ দিন পর পর দেওয়া হয়। এই গরুটা ছোট নেওয়া হয়েছে, এখন পরিচর্যা করা হয়, পনেরো দিন পর পর ভিটামিন, তিন মাস পর কৃমিনাশক দেওয়া হয়। এগুলাতে আমরা দর্শক আপনারা আমাদের চ্যানেলটাতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, কমেন্ট শেয়ার করে আপনাদের সঙ্গে থাকার জন্য আমাদেরকে সুযোগ করে দিন। এবং গ্রামের যে নিত্য ছোট ছোট খামারি, ক্ষুদ্র ক্ষুদ্র খামারি যারা কাজ করি আমরা, সেটা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি, এই প্রত্যাশা আমাদের আজকের মতো এখানে বেশি। Thank you.